ভিউয়ার্স, আজকে আমরা বানাচ্ছি অন্থন। ফার্স্টে অন্থনের ডোটাকে বানিয়ে নিতে হবে, কিন্তু আমরা সেটা দেখাইনি। অনেকগুলো অন্থন বানানো হয়ে গেছে, দেখে আরও আছে। এখানে কতগুলো ভালো হচ্ছে, সাইডগুলো ফার্স্টে কেটে নিতে হবে, স্কোয়ার শেপ করে নিতে হবে এটাকে। পানি লাগানো, একটু পানি দিয়ে সাইডগুলোকে টটকে নিতে হবে, যাতে তুলে চুলে গ্যাস তেল না ছিটে। আমরা লাস্টের দিকে একটা অন্থন ভেঙে দেখিয়ে দিব আপনাদেরকে, এটা কেমন মুচমুচে হয়েছে। এটা হচ্ছে জাম্বো উল্কা 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 বড় বড় অন্থন থাকে, প্লেট ভরা ভরা। অন্থনগুলো অনেক সুন্দর দেখি। আমার মোমোটা কই, এই যে এটাই বানিয়েছিলাম, এটা শেপটা দেখতে পাচ্ছেন, সবচেয়ে সুন্দর শেপটা এটাই করছি। এই যে কম গরম মশলা দেওয়া হচ্ছে, অনেকগুলো বানানো হয়েছে। গাড়িটা দিয়ে দাও আগে, তাহলে লেগে যাবে। এবার অন্থনটা দিয়ে দিবে একটু গরম মশলা, এই করে দিয়ে আরে আটাটা ময়দা দেওয়া হয়েছে, তারপর ডিম, এটা হলো ডো, এটা হলো পুর। হ্যাঁ এই ডোটা কি দিয়ে বানানো হয়েছে আমি তুমি বলো। ডোটা ময়দা ডিম লবণ আর একটু পানি দিয়ে ছানা হয়েছে, ছানা হয়ে 10 মিনিট রেখে দেওয়া হচ্ছে। আর পুরটা যে যা ইচ্ছা মতন করতে পারে। আমরা চিকেন দিয়ে করছি, অনেকে বিদ্যা